press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো, ওয়েলকাম টু জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। আপনারা দেখছেন জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। তো আমি জয়েন, আজ আমি আপনাদের দিকে দেখাবো এমন একটি টিপস যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো টিপসটি হচ্ছে, আপনার ফোনে অনেক সময় আমাদের ফোনে কী হয়, অতিরিক্ত ডাটা এমবি কেটে নেয়। তো ডাটা এমবি কাটার কিছু কারণ হচ্ছে, আমাদের ফোনে একসাথে অনেকগুলি অ্যাপ্লিকেশন থাকার ফলে কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে ডাটা কেটে নেয়। তো ওই ব্যাকগ্রাউন্ডে ডাটা কেটে নেওয়ার পরে আমরা কিন্তু ডাটাগুলি রিফান্ড পাই না অথবা ব্যাক পাই না। তো সেই ডাটাগুলি আপনি কিভাবে ব্যাক পাবেন? তো সারাদিনে আমরা অনেক অ্যাপ্লিকেশন আমাদের ফোনে থাকে, তো সেই ডাটাগুলি আমরা অটোমেটিক অনেক খরচ হয়ে যায়, কিন্তু সেই ডাটাগুলি আজকে আমি কিভাবে আপনি ব্যাকে পাবেন সেটি আজ আপনি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এটি একটি গুগলের অ্যাপস। তো অসাধারণ একটি অ্যাপস গুগল তৈরি করেছে অ্যাপসটি, এটি কোনো ফেক অ্যাপস না। তো এর জন্য আপনাকে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন DATTLY, ডাটালি বললে সার্চ করার পর এখানে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, তো সরাসরি আপনি এটি ইনস্টল করে নেবেন। তো এর ভিউয়ার্স হচ্ছে আপনার 4.3K। তো এটি গুগলের একটি খুব দারুণ একটি অ্যাপস তৈরি করেছে, যে আপনি আপনার অতিরিক্ত ডাটা এমবিগুলি ব্যাক পাবেন। তো ব্যাক পাওয়ার ইনস্টল হওয়ার পর আপনি সরাসরি এটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে, তো আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালো করবেন। তো এরপর আপনাকে দেখাবে ওপেন ইউজ অ্যাসেস, তো এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে বলতে চাইছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটি ফোনে পারমিশন চাচ্ছে যে অন হবে কি না। তো আপনি এটি অন করে দিয়ে অ্যালো করবেন। দিয়ে আপনি যে সারাদিনে যত ডাটাগুলি আপনার ব্যাকগ্রাউন্ডে কেটেছে সেই ডাটাগুলি আপনি কিন্তু সাথে সাথে ফেরত পেয়ে যাবেন। তো এখানে যে এই বাটনটি দেখতে পাচ্ছেন, হোয়াইট বাটনটি, এই বাটনটি জাস্ট আপনি এখানে স্লাইড করে দেবেন। স্লাইড করার পর আপনি এখানে অ্যালোতে ক্লিক করবেন। অ্যালোতে ক্লিক করার পর আপনি আবার অলওয়েজ অ্যালোতে ক্লিক করবেন। তো ওপেন সেটিংস। তো আবার এখানে যে ডাটালি অপশানটি আবার পারমিশন চাইবে। তো পারমিশন চাওয়ার পর দেখুন, আমার যে সারাদিন সকাল থেকে যতটা এমবি ঘেটেছি, মানে আমার যে ব্যাকগ্রাউন্ডে যত 10.9 MB কেটেছে, সেই এমবিটি কিন্তু আমি ব্যাক পেয়ে গিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার অতিরিক্ত এমবি যে খরচগুলি আপনি কিন্তু ব্যাকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মোবাইল সম্বন্ধে বা কম্পিউটার সম্বন্ধে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।